वेलकम टू बांगलार रान्ना। आज के आरेकटी नतून भिडियो निये चले एसेछि। आज के आमी करे देखाबो सब्जिर खिचुड़ी। एई खिचुड़ीटी किन्तु अनेक मजार। खिचुड़ीर जोन्नो एखाने आमी सब्जी केटे निएछि। एई जे देखते पाच्छेन, एखाने आमी आलू निएछि, पेपे निएछि, एई जे मिष्टि कुमड़ा निएछि, गाजर निएछि। तो एगुलो दिए आमी सब्जी खिचुड़ी करबो। आपनारा चाइले एखाने आरो सब्जी निते पारेन। এই সবজি খিচুড়িতে আপনি যত প্রকারের সবজি অ্যাড করতে পারবেন ততই ভালো। সবজিটা যত বাড়বে তত খিচুড়িটা মজার হবে। এই খিচুড়িটা ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এবং বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। তো চলুন আমাদের রান্নাটা এবার শুরু করি। এখানে আমি মুগ ডাল নিয়েছি। যে পরিমাণ চাল দেব তার অর্ধেক পরিমাণ ডাল দেব। ডালটা 3-4 মিনিট ভেজে উঠিয়ে নেব। এবার কড়াইতে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এবং এখানে আমি সবজিগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নেব। সবজিটা হালকা বাদামি রঙের করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচের একটু বেশি লবণ। এখন আমরা লবণ এবং হলুদটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার সবজিটা প্রায় ভাজি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। সবজিটা কিন্তু এমন করেই ভাজতে হবে। সবজি উঠিয়ে আমি এই কড়াইতে 1 কাপ পরিমাণ চাল দিয়ে ভেজে নেব। চালটা হালকা আঁচে ভেজে নিতে হবে। চাউলের ভিতর 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ দিয়ে আমি চালটা ভেজে নেছি। চালটায় কিন্তু সাদা সাদা অংশ ফুটে এলে আমরা চালটা নামিয়ে নেব। এখন আমি এই কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 2টা শুকনা মরিচ এবং 1 চিমটি জিরে এবং 1/2 চা চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা শুকনা মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ লবণ। এবার আমি মশলাটি একটু বাদামি রঙের করে ভেজে নেব। এই যে দেখুন, আমি মশলাটি কিন্তু হালকা বাদামি রঙের ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা সবজিগুলো এর ভিতর দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। সবজিটা বোঝে আপনারা জলটা দিয়ে দিবেন। তো আমার পাত্রটা এখানে ছোট হয়ে গেছে, তাই আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। এখন আমরা এর ভিতর ভেজে রাখা চালগুলো দিয়ে দেব। হলুদ আগে থেকেই সব কিছুতে দেওয়া আছে, তাই হলুদটা বুঝে এবার একটু হলুদ দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে এটা 20-25 মিনিট রান্না করে নেব। এখানে আমি কাঁচামরিচ 3টে কেটে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার চালটা কিন্তু অনেকাংশে হয়ে এসেছে। চালটা পুরোপুরিভাবে হওয়ার 15 মিনিট আগে আমরা ভেজে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা আগে থেকে দিলে কিন্তু একেবারে গলে যাবে, তাই একটু পরে দিতে হবে। এখন আমরা এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন আমরা একটি নেড়েচেড়ে মশলাটি মিশিয়ে নেব। খিচুড়িটা কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন সেটা আপনারা আপনাদের অনুযায়ী মতো নামিয়ে নেবেন। আমি আর একটু ঘন করে নেব। সবজি এই খিচুড়িটা কিন্তু সত্যি অসাধারণ। আপনারা বাসায় অবশ্যই একবার এমনভাবে খিচুড়িটা ট্রাই করে দেখবেন। এই খিচুড়ির সঙ্গে গরম গরম ডিম ভাজা কিংবা বেগুন ভাজা কিন্তু অসাধারণ লাগে। যে ছোট ছোট বাচ্চারা সবজি খেতে চায় না তাদের কিন্তু আপনারা অবশ্যই এমন করে একবার খিচুড়িটা দিয়ে দেখতে পারেন। আমি আশা করি এই খিচুড়িটা তাদের অনেক ভালো লাগবে, তারা অনেক পছন্দ করবে। এই খিচুড়িটা আপনি যাকেই খাওয়াবেন না কেন সে আপনার প্রশংসা করতে বাধ্য, তাই আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।